তুই তুই সব প্যাচের মূলে তুই, খালি এই আমগো ফ্যামিলিতে না, তোগো ফ্যামিলিতে। ফ্যামিলি কি দুনিয়াতে প্যাচ লাগাইছিস তুই? এই আমেরিকার লোকেদের রাশিয়ার গঞ্জাম, ইসরায়েল যে ফিলিস্তিনে ঢুকে পড়তেছে, আমার ধারণা এগুলোর পিছনে তুই আছো। আমি লেখালেখি করবো এগুলো নিয়ে। যাই বলেন ভাই, বিষয়টা কিন্তু একদম ঠিক একদমই ঠিক হয় নাই। এই বিষয়গুলো বুঝছো আমার এত খারাপ লাগে, আমার মনের উপর এগুলা। কোন বিষয়টা বলো তো, কোনটা বিষয়? বিয়ের কথা বলতেছি। এই যে আপনি থাকতে, আপনি বড় ভাই থাকতে খাইরুল যে বিয়ে করলো, এটা কিন্তু মোটেই ঠিক নয়। ও খাইরুল বিয়া করতেছে আমি থাকতে, সমস্যা কোন জায়গায়? কত সমস্যা আপনি বুঝবেন না, তার বয়স কত আর আপনি কে, এটা বুঝবেন না আপনি? আপনি বড় ভাই, এই বয়সে বিয়ে করে ফেলবে আপনি থাকতে? তোমার বয়স কত? আমার বয়স কেন? আরে বলো না, নাকি বয়স নাই তোমার? কি বলেন, বয়স থাকবে না তাহলে বলো। আমার বয়স এই যে 32, এই যে জাস্ট এবারই পড়বে আর কি। আমার বয়স কত বলো? আপনার বয়স কত? 38। তাহলে পয়লা বেয়াদবি তো তুমি করছো, তুমি আগে বেয়াদবি করছো মিয়া। আমি কি বেয়াদবি করি? তুমি সিরিয়াল ব্রেক করলে না? হ্যাঁ, আমি তোমার বয়সে বড় না, আমার বাদ দিয়ে তো তুমি বিয়ে করে ফেলাইছো, সিরিয়াল ব্রেক হয়েছে না এটা? হ্যাঁ, আপনি ভাই কি বলতেছেন না বলতেছেন? আমি কে? আমি তো আর এক ফ্যামিলি, ওই ফ্যামিলিতে তো আমি আমি বড়। আপনার ব্যাপারটা তো ভিন্ন, আপনি যদি আমার ফ্যামিলিতে থাকতেন তাহলে জীবনে এই ধরনের ঘটনা ঘটতো না, এরকম সিরিয়াল ব্রেক জীবনে হতো না। মানে সিরিয়াল ব্রেকে তো প্রশ্নই উঠে না। এই তোমার ফ্যামিলি তো ভালো তাইলে? অবশ্যই সুন্দর ফ্যামিলি। হ্যাঁ আচ্ছা শোনো, আমি আমার নামটা এভিডেভিট করে তোমাকে ফ্যামিলিতে নিয়ে যাও। হ্যাঁ, আরে তুমি ছোটো কাজের নাম তো আব্বার টেবিলে আছে, তুমি ব্যবস্থা করো, লাগলে আমি কোর্টে যাবো, কোর্টে গিয়ে আমি বলবো যে ভাই আমি আমাদের ফ্যামিলিতে থাকতে চাই না, আমাদের ফ্যামিলিতে কোনো সিরিয়াল মেনটেন করা হয় না, যেই ফ্যামিলি সিরিয়াল মেনটেন করে না ওই ফ্যামিলির গুল্লিও আমি মারি না, আমি অগো ফ্যামিলিতে চলে যাবো, বাস পুরো ভালো। ওইটা টেকা চালাকে আমি দেবো। আপনি না, এমনি আপনি খুব সুন্দর যুক্তিপূর্ণ মার্জিত কথাবার্তা বলেন, এটা কোনো সমস্যা না। তাহলে ব্যাপারটা সময় সাপেক্ষ, আর সবচেয়ে বড় কথা সোসাইটি সামাজিকভাবে এটা তো মানবে না। কেন বুঝেন না? আপনি কি, আপনি হচ্ছে আমার সম্বন্ধে সম্পর্কে, আপনি আমার সম্বন্ধে। হ্যাঁ, ধরুন আপনি আমার বাড়িতে যখন যাবেন, হ্যাঁ এভিডেভিট করে, হ্যাঁ তখন আপনি সম্পর্কে কি হবে? কেমন আমার বড় ভাই হবে। হ্যাঁ, আপনার বোন, হ্যাঁ সে আমার ওয়াইফ। হ্যাঁ, সে যখন ওই বাড়িতে থাকবে, হ্যাঁ তখন সম্পর্কে আপনি হবেন তার ভাসুর। মানে পুরো ব্যাপারটা আপনার বোনের ভাসুর, মানে প্যাস লেগে যাচ্ছে না ব্যাপার। তুই প্যাস লাগাইছিস? তুই লাগাইছিস প্যাস? তুই প্যাস লাগাইছিস? তুই বিয়ে করতে গেছিস? তুই তুই আমাকে ফ্যামিলিতে কেন বিয়ে করছিস? তুই যদি বিয়ে না করতি তাহলে তোর প্যাসটা লাগতো না, তোকে ফ্যামিলিতে আমি এভিডেভিট দিয়ে দিতাম, কোনো সমস্যা ছিল না, লাগালি কেন প্যাস? প্যাস কেন লাগাইছিস তো? ভাই আপনি কি বলতেছেন? আমি যদি আপনার বোনকে বিয়ে না করতাম তাহলে আপনি আমাকে পেতেন? ওই বেটা তুই কি দুবাইতে উৎসরাইতে চরে পাইতাম না? ঢাকা শহরে বাড়ি চালান দিলে লাখ লাখ আমির পাওয়া যেত, কোনো ব্যাপারই না, তোর পান দিত না। কি শুরু করলেন, আপনার সাথে কথা বলে তো পাগল হয়ে যাবো, আপনাকে তো বুঝাইতে পারতেছি। পাগল কিছু তোমার তুই আমার পাগল মনে করো? আপনার পাগল বলতে যাবো কেন? মানে আমি বলতেছি আপনার সাথে দু এক মিনিট কথা বললে আমি নিজে পাগল হয়ে যাবো। আপনি কি সব প্যাচ লাগাই ফেলতে? তুই তুই সব প্যাচের মূলে তুই, খালি এই আমগো ফ্যামিলিতে না, তোগো ফ্যামিলিতে। ফ্যামিলি কি দুনিয়াতে প্যাচ লাগাইছিস তুই? এই আমেরিকার লোকেদের রাশিয়ার গঞ্জাম, ইসরায়েল যে ফিলিস্তিনে ঢুকে পড়তেছে, আমার ধারণা এগুলোর পিছনে তুই আছো। আমি লেখালেখি করবো এগুলো নিয়ে, তুই আছো সেগুলো। আরে কি শুরু করলে আপনার, আপনার সাথে কথা বলা যাবে? আমির আসো তো ভাইয়া, আসো বসো না ভাইয়া প্লিজ। কি বলতে আসছিলা জানো ভাই, বলো তো? কি
বলেন না বলেন আমি না কিছু বুঝি না। এইমাত্র আপনি একটু আগে আমাকে তুই তো করে বলে যাতা, আমি যে আপনার বোনের হাজবেন্ড, আমার কি মিনিমাম মান সম্মান নাই? আমি কেন আসছি? আপনার উপকারের জন্য আসছি। আমি আসছি যে আপনার আপনার ছোটো ভাই খায়রুল বিয়ে করছে, সেই ব্যাপারে আপনাকে ইনফরমেশান দিতে আসলাম যে এটা ঠিক হয় নাই। আমি আপনার আপনি জীবিত অবস্থায় খায়রুল বিয়ে করছে, এটা আপনার জন্য অপমান, আমি সমবেদনা জানাতে আসলাম, তা না আপনি উল্টা আমাকে নিয়ে একদম পুরো প্যাচের মধ্যে ফেলে দিলেন। খায়রুল ই করতেছে বিয়ে না, খায়রুল যদি বিয়ে করে সমস্যা নাই, ও করুক বিয়া, বাসর তো আগে আমি করবো, আমি ফার্স্ট। আপনি বাসর করবেন? আপনি বাসর করতে গিয়ে করবেন, আপনার তো বমি নেই। ছাগল মিলিমা আছে না, মিলিমা ভাইয়া বারবার ভুলে যান কেন, নীলিমার বহু আগে বিয়ে হয়ে গেছে। কি নীলিমা নীলিমা করে? নীলিমার বিয়ে হয়ে গেছে, নীলিমার বিয়ে হয়ে গেছে, নীলিমার বিয়া। থাক গা, বাসর করার দরকার নাই, খায়রুল বিয়ে করতে পারুক, তোমার ব্যাপার না, বাসর লাগবো না। সেটাই, আপনার কোনো উপায়? হ্যাঁ এগুলো বাদ দাও, ওটা চুমুক দাও। মিষ্টি না? হ্যাঁ মিষ্টি কিনা কথা কি? মিষ্টি লয়ে যা।